চলছে করোনার প্রখর উত্তাপ, আর সেই উত্তাপে চলছে লকডাউন। লকডাউনের জেরে মানুষজন গৃহবন্দী হয়ে রয়েছেন। ইতিমধ্যে গত 8ই এপ্রিল বাসন্তী ব্লকের ক্যানিংয়ের মাতলা নদী ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যায়। প্লাবিত হওয়ার পর স্থানীয় গ্রামবাসীরা বসবাস করলেও পানীয় জলের কষ্টে তারা ভুগছেন দীর্ঘদিন ধরে। স্থানীয় প্রশাসনকে বলেও পানীয় জলের ব্যবস্থা হয়নি। আজ রাস্তায় নেমে তারা বিক্ষোভ দেখালেন পানীয় জলের জন্য। পরে ঘটনাটি প্রশাসনের নজরে এলে প্রশাসনের তৎপরতায় গ্রামবাসীদের বুঝিয়ে পদ অবরোধ তুলে দেওয়া হয়েছে।
হ্যাঁ সব বসো আড়াই ঘন্টা।